বাংলাদেশে একটা প্রধান সমস্যা ছিল আমাদের, আমি মনে করতাম যে ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট আমাদের একটা দারুণ সমস্যা ছিল, বাট আইমের যেভাবে তাসকিন বা শরীফুল মোস্তাফিজ হাসান এবং এবাদত উঠে এসছে, আমার মনে হয় যে আমরা এখন একটা দারুণ শক্তি আসলে সত্যি কথা বলতে গেলে, সাথে মিরাজ সাকিব নাসুম যারাই আছে সব এক্সপিরিয়েন্স যারা আসলে, আর ব্যাটিংয়েও আমাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স দলে আছে। আমি মনে করি যে তামিম থাকলে অবশ্যই হয়তো ভালো হতো, আমাদের ওপেনিং একটা ইয়ে হতো, বাট মানে এন্ড অফ দ্য ডে আপনাকে যেটা বর্তমান টিম সিলেক্টররা দিয়েছে সেটা আমাদের ধরে নিতে হবে যেটা বেস্ট টিম, এবং সেটার প্রতি আমাদের পূর্ণ আস্থা রাখতে হবে, এবং আমি কনফিডেন্ট যে আমরা ভালো কিছু করবো ইনশাআল্লাহ। থাকতেই পারে, বাট আমি এটাকে মাথায় নিচ্ছি না, আমাদের যে যখন আপনি সাকসেসের জন্য খেলবেন তখন আপনার এইসব ছোটোখাটো ইস্যুগুলোকে আপনাকে মাথায় না রাখলে চলবে আসলে। আমি মনে করি যে মানে আপনি জানেন যে আগে থেকেই যে আমাদের পাকিস্তান যেতে হবে শ্রীলঙ্কা থেকে খেলতে, তো আমার মনে হয় লম্বা বেশি লম্বা ফ্লাইট হবে, যদি আমাদের চার্টার করে যেতে পারে তাহলে বেশিক্ষণ লাগার কথা না, বাট আমি সব মাথায় নিতে রাজি না। আমি মনে করি যখন আমি সাকসেসের সন্ধানে তখন এইসব ছোটোখাটো জিনিসকে আমি আর কৈফত হিসেবে দাঁড় করাতেই চাই না সত্যি কথা বলতে গেলে। তো আমি মনে করি যে আমাদের ছেলেরা রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে, এবং উই আর ক্যাপেবল, এবং এশিয়া কাপে আমাদের ভালো করাটা ভালো করা উচিত। মানে আমি বলবো না যে আমি আশ্চর্য, আমি ভালো না করলেই বরং আমি আশ্চর্য হবো যে আমরা ভালো করছি না আসলে, বাট আমরা ক্যাপেবল আসলে। যদিও সত্যি কথা ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা কেউ ছেলেদের মতো টিম না, সবাই শক্তিশালী দল, বাট আমাদের যদি চ্যাম্পিয়ন হতে হয় ভালো কিছু করতে হয় তাহলে আমাদেরকে ভালো খেলেই এই শক্তিশালী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে হবে। এটা তো এরকম না ওরা খারাপ খেলবে আর আমরা সেদিকে ভালো খেলে জিতবে, এরকম না, এই আশা করাটাই ভুল। আমাদেরকে ওদের সাথে হাড্ডাড্ডি লড়াই করে ম্যাচ জিততে হবে, বাট আমি মনে করি যে বাংলাদেশ দুইটা ম্যাচেই থেমে যাবে, হয়তো বাংলাদেশ আবার জানি সেকেন্ড রাউন্ডে খেলার যথেষ্ট সম্ভাবনা আছে, আমি বলি যে বাংলাদেশ খেলবে, তো সেরকম হলে তারা সুযোগ থাকবেই। আর তামিমকে আমি দেখি আসলে এরকম যারা খেলে ক্রিকেট, যারা প্লেয়ার, আমরা তাদের থেকে কী আশা করি, একটা দারুণ সূচনা আরম্ভ করি, এবং সে ওইরকমই প্লেয়ার। আমি মনে করি ছোটোবেলার তামিমকে যখন আমি সিনিয়র তামিমকে দেখ, আবার যখন একটু মনে করি ছোটোবেলার আমাদের সিনিয়র তামিম যেরকম ব্যাটিং করতো, আমার মনে হয় জুনিয়র তামিম সেরকমই ব্যাটিং করে। সুতরাং তামিমের একটাই স্টাইল, এবং ছোটো তামিমের সত্যি কথা বলতে গেলে তানজিদ তামিমের, তো আমি মনে করি ও যদি ওর এই জিনিসটাকে ধরে রাখে, আমি চাই ও ধরে রাখ, ও যাতে খুব একটা না চেঞ্জ করুক, ওর স্বভাব যত খেলাটাই খেলুক, আমরা যাতে প্রেশার ক্রিয়েট না করি বাইরে থেকে, কারণ এই ক্রিকেট এমন একটা খেলা আপনি সাকসেস হবেন আপনি ফেলিয়ার হবেন, বাট আমি মনে করি এই ছেলের পথে লম্বা পথ পাড়ি দেওয়ার ক্ষমতা আছে, বড় ক্রিকেটার হওয়ার ক্ষমতা আছে, সম্ভাবনা আছে। তো এশিয়া কাপে যদি ও ফেলও করে সেটা আমি একটু চিন্তা করবো না, কারণ ডেফিনেটলি আপনি হাই পারফরমেন্স লেভেল কিংবা ইমার্জিং লেভেল আর ইন্টারন্যাশনাল লেভেলের মধ্যে ফারাক বিস্তার আছে, এটা আমাদের মানতেই হবে, বাট তারপরে আমি আশা করি তামিম ওই কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করবে, উইকেট ভালো থাকবে ইনশাল্লাহ। আমি মনে করি সেখানে যদি ও তার নিজের খেলাটা খেলে বাংলাদেশকে দারুণ একটা সুযোগ এনে দেবে। আপনি দীর্ঘ অনেক বছর খেলেছেন, আমি আপনার 2006 সালের শেষ ম্যাচটাও এই ম্যাচটাও দেখেছিলাম বোকারাতে, মানে এই যে প্রসেসের মধ্যে আপনার হাতে অনেক ক্রিকেটার আসছে, এর মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ অন্যতম, মানে আপনি তার শুরু থেকে এই পর্যন্ত অনেক ভাষা তাকে দেখে এসেছেন, মানে এইবার এশিয়া কাপে স্কোয়াডেও তাকে রাখা হয়নি, আপনি কি তার শেষটা দেখে ফেলেছেন বা দেখছেন? না, আমি এটা এখনই বলবো না যে ওর চেষ্টা দেখছি, স্টিল রিয়াদ ইজ এ বিগ গুড ফাইটার। আমি মনে করি যে টিম কম্বিনেশনের কারণে যে কারণেই হোক, যদি ম্যানেজমেন্ট বা সিলেক্টর না নেয় তাতে ভেঙে পড়ার কিছু নেই। আমি মনে করি রিয়াদের, এটা সত্যি কথা, রিয়াদের বয়সও হচ্ছে, বাট আমি স্টিল বিলিভ করি রিয়াদ যেভাবে ফাইট করে চেষ্টা করে সেটা আমার মনে হয় যে শেষ হয়ে গেছে কথাটা বলা ঠিক হবে না, সুযোগ কখন আবার আসতেও পারে, আবার খেলবে, কারণ রিয়াদ স্টিল কন্ট্রাক্টেড ক্রিকেটার ফর বিথ বিসিবি। সুতরাং আমার মনে হয় যে রিয়াদের সেই স্পোর্টসম্যান স্পিরিটটাই রাখবে এবং নিজের সাথে লড়াই করবে, এবং নিজের সাথে লড়াই করাটাই সবচেয়ে বড় লড়াই আমি মনে করি, এবং লেট মি ফিনিশ, আমি মনে করি লড়াই করার পর রিয়াদ ডেফিনেটলি রিয়াদের শেষ জোড়া দেখবে। আমার মনে হয় যে টু আর্লি টু সে রিয়াদ শেষ হয়ে গেছে, বাট আমার মনে করি যে সে ওয়ান্স ইউ আর এ ক্রিকেটার অলওয়েজ এ ক্রিকেটার, আপনাকে মনে হয় যতক্ষণ পর্যন্ত রিয়াদ না বলবে যে আমি কুইট করছি ততক্ষণ পর্যন্ত রিয়াদ অবশ্যই পাইপলাইনে মানে লাইনে থাকবে, এবং রিয়াদ বাংলাদেশে খেলার মতন যোগ্যতা অবশ্যই রাখে। আমি আসলে চ্যালেঞ্জিং তো অবশ্যই হবে, এটা সত্যি কথাই, আমি এটাও বলছি না কেউ খারাপ খেলুক রিয়াদ ওইখানে ঢুকুক সেটাও আমি আশা করি না, আবার এটাও বলতে পারি না যে কেউ ইঞ্জুরি হয়ে যায় রিয়াদ, আমি চাই না রিয়াদ কারোর ইঞ্জুরি নিয়ে খেলবে, রিয়াদ রিয়াদের যোগ্যতা যদি অবশ্যই থাকে রিয়াদ অবশ্যই সুযোগ করে নেবে জায়গার মতন আবার, বাট আমি এইটা বলছি যে এই ওয়ার্ল্ড কাপটাকেই রিয়াদের ক্রিকেটের শেষ কেন, ওয়ার্ল্ড কাপ তো অক্টোবরে শেষ হবে, সামনের বছর তো অনেক ক্রিকেট আছে, রিয়াদ যদি এখনও
মানে ইওইও টেস্ট 17.6 আমি শুনলাম দিতে পারে, তাহলে তো ও নিজেকে আরও তৈরি করে আরও এক বছর চেষ্টা করতে পারে, ঠিক না, চিন্তা থাকতে পারে। বাট আমরা যখন একটা ওয়ার্ল্ড কাপ আসে বা একটা যে কোনো ওয়ার্ল্ড কাপ, যেটা টি-20 হোক বা ওডিআই ওয়ার্ল্ড কাপ হোক, আমরা যে কোনো প্লেয়ারকে বলি সুযোগ না পেলে প্লেয়ার শেষ হয়ে যাবে, কথাটাও ঠিক না। আমি মনে করি আমি যখন আমার প্রফেশন, রিয়াদ তার অন্য কিছু করেন, এটাই রিয়াদের ক্রিকেট ইজ এ প্রফেশন, আমার মনে হয় ডোমেস্টিক ক্রিকেটও খেলবে, সেটা একটা প্লেয়ার তো বাদ যায়, আমার ক্যারিয়ারে আমি 10 বার বাদ দিয়েছি, 10 বার ঢুকছি, সুতরাং এটা আমার মনে হয় একটা বড় ইস্যু, এটা বড় ইস্যু বাড়ানোর কিছুই নাই। হ্যাঁ, রিয়াদ ইম্পর্টেন্ট প্লেয়ার, সুযোগ পায় নাই, রিয়াদের জায়গায় যে গেছে তাকে মনে করেছে যে বাংলাদেশ টিমের হয়তো বা সে কাজে লাগবে এই মুহূর্তে, ফেয়ার এনাফ, আমি এটা নিয়ে কোনো চ্যালেঞ্জ হতে পারে। হ্যাঁ, রিয়াদের এক্সপিরিয়েন্স যেটা আমাদের বর্তমান মিডলার্ডের হয়তো বা কারোরই কাছে নেই, এটা কিন্তু আবার এটাও করতে কথা, চাকরিতে গেলে কী হয় ভাই, আপনার যোগ্যতা তো ইন্টারভিউ মানে চাকরি তো না করলে আপনার কোনো সময় এক্সপিরিয়েন্স হবে না, সুতরাং আমার মনে হয় যে এটা নিয়ে আমি কোনো দেখি না, বাট হ্যাঁ এক্সপিরিয়েন্স অলওয়েজ কাউন্টস, এটা আমি সবসময় মনে করি।